নিউটাউনে আর্টস একরে বিভিন্ন শিল্পীদের শিল্পকর্ম নিয়ে শুরু হয়েছে চার দিনের আর্ট হাট। এই প্রদর্শনীতে গ্রামীণ শিল্পীদের হাতে তৈরি বস্ত্র সরাসরি কিনে স্বল্পদামে বিক্রি করার উদ্যোগ নিয়েছে বসন। এই বিপণীতে ঘর সাজানোর জিনিস থেকে পুরুষ ও মহিলা উভয়ের পোশাক কম দামে বিক্রয় করা হচ্ছে। তাই মূল লক্ষ্য হল শিল্পীদের তৈরি বস্ত্র সকলের মাঝে তুলে ধরা, সেই সঙ্গে এইসব শিল্পীদের যাতে আর্থিক উন্নয়ন হয় সেদিকেও নজর দিতে চান এই সংস্থার আধিকারিকরা। আসলে বহুদিন ধরে চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় ট্রান্সফারেবল জব, যেহেতু বিভিন্ন জায়গায় পোস্টিং ছিলাম, থাকতে থাকতে দেখলাম বেশ কিছু আর্টিজান, গ্রামীণ আর্টিজান যারা ঘরে বসে, মূলত মহিলারাই ঘরে বসে তারা সংসার সামলে, ঘরকন্যা সামলে, তারা নিজেদের মতন করে কিছু হাতের কাজ করে কিছু জিনিস তৈরি করেন, যেগুলো বিভিন্ন হাত ঘুরে আমাদের তথাকথিত বাজারে আসে, যখন তখন অনেক উচ্চ মূল্যে বিক্রি হয়, কিন্তু সেই সব আর্টিজানদের কাছে, গ্রামীণ মায়েদের কাছে, দিদিদের কাছে সেইভাবে তাদের কাছে আর অর্থ পৌঁছয় না। তো সেটা দেখতে গিয়ে মনে হলো, কেন আমি নিজে দায়িত্ব নিয়ে এই জিনিসটা যদি আমি করতে পারি কেন করব না, যে আমি নিজে সরাসরি তাদের কাছ থেকে জিনিসগুলো কিনে আমি ছোট্ট করে একদম প্রচার না করেই সামান্য পরিচিতদের কাছে যদি সেগুলো তুলে ধরি, তাহলে এত কম মূল্যের জিনিস, প্রত্যেকেই আমার এখানে যারা আসেন তারা খুব অবাক হয়ে যান, এত কম মূল্যে কী করে এই জিনিসগুলো আমি দিচ্ছি। তারা যখন নেন এত সুন্দর সুন্দর জিনিস, সেগুলো নেওয়ার পর তখন কী হয় যে পুরো আমি হয়তো একটা সামান্য ট্রান্সপোর্ট কস্টটা আমি রাখলাম আমার নিজের কাছে, বাকি পুরো মূল্যটা তাদের হাতে পৌঁছে দিই, সেসব মায়েদের সাথে দিদিদের হাতে, তাদের মুখে হাসিটা দেখে আমার খুব খুব ভালো লাগে। এবং সবথেকে বড় কথা, এই কবছরে সেই সব মা দিদিরা অনেকটা আর্থিকভাবে জোর পেয়েছেন এবং আজকে তাদের সংসার চালানোর জন্য অন্যদের কাছে অতটা ডিপেন্ড করতে হয় না, তারা আজকে ফিনান্সিয়ালি অনেকটা ইন্ডিপেন্ডেন্ট হয়েছেন এবং আগামী দিনে এইভাবে আরও অনেকটা ইন্ডিপেন্ডেন্ট হবেন, আশা করছি তাই। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।